নমস্কার, শোভা ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে। আর বাইরে এত রোদ, বাধ্য হয়ে রাস্তার একটু আগে একটা বাড়ি, মানে একটু ঘর মতন আছে, সেখানে দাঁড়িয়ে, একটু ছায়া আছে, সেখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা বলছি। তো তার সামনেই, রাস্তার সামনেই বড় করমচা বাগান, প্রথমবার আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুরো করমচা বাগানই ঘুরিয়ে দেখাবো, মেন রোডের ধারেই। আর সঙ্গে ভাই আছে, ভাই আগের দিন কলেজ গেছিলো, আজকে যায়নি, ওই জন্য আমার সাথেই আছে। আর এখন তো আমি ক্যামেরা করছি, সেলফি ক্যামেরা আমারই হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এটা যেহেতু ব্লগ চ্যানেল, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ চ্যানেলটা তোমার তোমার তোমাকে তো যাই করতে হোক, হবে না, আমার হোক আর আমি যাই হোক, জাস্ট সবারই তোমাকে ফ্যামিলির সাহায্য করি। মধ্যে। তো এখন সোজা করমচা বাগানে ঢুকবো, সেটা আপনাদেরকে দেখাবো। চলো। তো এখন রাস্তায় মেন রোডে দাঁড়িয়ে আছি, প্রচন্ড রোদ্দুর মাথায় করে নিয়ে। তো মেন রোডের সামনেই করমচা বাগান, তো সেটাই ঢুকবো, আপনাদেরকে দেখাবো অনেকটা বড় করমচা বাগানটা। করমচা বাগানে প্রথম ঢুকছি আজকে, তো এত ভালো লাগছে, সব থেকে বড় কথা হলো এত বড় করমচা বাগান। এই কাঁটা একবার গায়ে, করমচায় ভরে আছে পুরো বাগানটা। তো পুরো বাগানটা মানে প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে শেষ হবে না, এতটাই বড় পুরো বাগানটা। শুধু দেখুন কত বড় করমচা বাগান, এইদিকে তো যা আছে আছে, ওই দিকে আরো বড়। বাগান হচ্ছে শুধু করমচা আর করমচা, যেদিকে তাকাচ্ছি সাদা লাল, ডিপ লাল, মানে যেগুলো পেকে গেছে যে করমচা গুলো কিছু কিছু। হ্যাঁ, ফোন করছিলাম তো। একদম করমচা বাগানের ভিতরে ঢুকে পড়েছি আমি আর ভাই, আর করমচায় ভরে আছে পুরো গাছগুলো। আর দেখতে এত ভালো লাগছে, পাকা করমচা, লাল করমচা, সাদা, কাঁচা সব মিলিয়ে আছে। এই দেখ, এটা দেখা রক্ত, লাল পাকা করমচার রক্ত, নিজের নামটাই লিখি, এম এর অক্ষরটাই রক্ত, হাত কেটে গেছে। তো যাই হোক, এইসব নিয়ে ছোটবেলা খুব করতাম, এই করমচা নিয়ে, পাকা করমচা। খেলাম এক্ষুনি একটা পাকা ছোট মতন, হাতে লাল রঙের রক্ত পড়েছি, আবার নিয়ে খেয়েছি, টক টক হেভি খেয়েছি। আর করমচা খেতে সবারই ভালো লাগে, কিন্তু একটু টক জাস্ট, আর কিছু না। উপর থেকে দেখালে আপনারা বুঝতে পারছেন না করমচা বাগানটা কত বড়, তো আমি ভিতর থেকে নিচু হয়ে দেখানোর চেষ্টা করছি। মজার ব্যাপার একটা, যে এত রোদ মাথায় করে করমচা বাগানে ঢুকেছি, যাই হোক এত বড় করমচা বাগান দেখে একটা আলাদাই খুশি, আলাদাই একটা হ্যাপিনেস। যতই রোদ হোক, যত কষ্ট হোক, যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ মাথার উপর পুরো রোদ, মুখ তো মনে হচ্ছে ঝলসে যাচ্ছে আগুনের মতন, পুরো আগুনের গলার মতন। তো যাই হোক, পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি, অনেক এ করে, অনেক প্রবলেম ক্রিয়েট করে। যাই হোক, এখানে কাকুদের বললাম যে কাকু করমচা বাগানে একটু ঢুকবো, কাকুরা সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ ঢোকো, তোমরা ঢুকে ভিডিও করো, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু এত বড় করমচা বাগান, এই রোদ্দুরে ঘুরতে ঘুরতে, আর সব থেকে বড় কথা হলো পুরো ঝাঁক গাছে, ওর তলা থেকে যেতে যেতে এখানে কোথায় মাথা দেবো, ওখানে কোথায় মাথা দেবো, এই করতে করতে গেলাম।
আর কতদূর আর যাবো, করমচা বাগানের মাঝামাঝি তো একদম দাঁড়িয়ে আছি পুরো করমচা ঘেরা জায়গায়। যাই হোক, এত কিছু হয়ে যাওয়ার পরে এই করমচা না নিয়ে কি আর যাওয়া যায়? তো এই করমচা নিয়ে যাবো, এই করমচার ওপরেই আজকে একটা রেসিপি থাকবে, সুন্দর রেসিপি, টক টক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকবে, তো সেটা মাই করবে, বাড়ি গিয়ে শেয়ার করব। এখন এই রোদ্দুরে পুরো চোখের ওপর রোদ পড়ছে, ভগবান এত রোদ পড়েছে, সূর্যটা কোথায়? পুরো মাথায় আমার, পুরো মাথায় 12টার সময় পুরো বুঝে যাচ্ছে না সূর্য। আর আর সব থেকে বড় প্রবলেম হয়েছে এই হাতে, বেশি পাকামো করে এই করমচাটা নিয়ে নাম লিখছিলাম, হাতটা সব সবুজ বেগুনি হয়ে গেছে আর উঠতে চাইছে না। আর এমনি তো আমার সবসময় হাত ঘামে, এটা আমার একটা সমস্যা ছোটবেলা থেকে, তার উপর ওই করমচাটা নিয়ে পাকামো মেরেছি, পুরো হাত বেগুনি হয়ে গিয়েছে। করমচা বাগান থেকে বেরিয়ে যাব, প্রচণ্ড রোদ, মাথা ব্যথা তো ঘুরছে অলরেডি। কি ঠাকুর বানানো হচ্ছে? কি সুন্দর ভাবে ঠাকুর বানানো হচ্ছিল এখানে, দেখুন রাধা কৃষ্ণ ঠাকুর। ঠাকুরটা কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। করমচা বাগানের পাশেই একদম। তো এখন করমচা গুলো তুলে নিচ্ছি কিছুটা, এই এর উপর আজকে রেসিপি থাকবে বাড়ি গিয়ে। এত রোদ্দুর মাথা অন্যটা জড়িয়ে নিয়েছি, মাথা গরম হয়ে গিয়েছে, আর এই কটা তুলেছি, এই কটা দিয়েই হয়ে যাবে, যা টক করমচা। এখন সোজা বাড়ি যাবো, বাড়ির দিকে। মেয়ের বাবা খালে থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে, দেশি চিংড়ি, আর মেয়ে করমচা বাগান থেকে করমচা ধরে নিয়ে এসছে, করমচা দিয়ে আর দেশি চিংড়ি দিয়ে টক বানাবো। তা কিভাবে বানাবো? গরমের সময় তো, গরমের সিজনে ভালোই হবে বলো। কত করমচা গুলো আমি চালা করে নিচ্ছি, মাঝখানে যে ডিশটা, করমচা গুলো এভাবে আমি চালা করে নেব, আর করমচার ভিতরে যে বীজগুলো এগুলো আমি এইভাবে বের করে নেব। তো মা করমচা কাটছিল, লেট হচ্ছিল বলে আমি মাকে বললাম, মা তুমি চিংড়ি গুলো কাটো, আমি করমচাটা কেটে নিচ্ছি। তাহলে একটু হাতে হাতে চিংড়িটাও কেটে নিচ্ছি। তো আমি করমচা গুলো কেটে নেবো চার ভাগ করে, করমচার ভিতরে ওই বীজটা ফেলে দিবি, ফেলে দিচ্ছি। তুই এত ছোট ছোট করমচা কতক্ষণ লাগবে বলে দেখতে। করমচায় একটা আঠা আছে, সেই আঠাটা বারবার হাতে জড়াচ্ছে, আর আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, ওই তখন বেশি পাকা করমচা নিয়ে বেশি লাল রক্ত করছিলাম, হাত কালো হয়ে গিয়েছে। করমচা সিদ্ধ হয়ে গেছে, আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেটাকে, কড়া গরম হয়ে গেছে প্রথমে জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের ফোড়ন, হলুদ মাখানো মিঠা দিয়ে দিচ্ছি, সিদ্ধ রাখা করমচাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ,
করমটা খুব টক হয় তার জন্য একটু সামনে ছিঁড়ে নিয়ে দিচ্ছি। জল চিংড়ি মাছের টক মা তৈরি করে ফেলেছে করমচা দিয়ে। তো খাওয়া দাওয়া সবই আমাদের কমপ্লিট, চিংড়ি মাছের টক। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পর্ব আজকে এই পর্যন্ত। লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই। আর টাটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পর্বটি আপনাদের কেমন লেগেছে।